এগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় নাইস চলেন আপনাদেরকে নিয়ে যাই আজকে আমেরিকান মেলাতে অ্যাকচুয়ালি মেলা একটা খুবই গুরুত্বপূর্ণ স্মৃতি ফর বাংলাদেশি পিপল দেখা যায় আমরা ছোটবেলা এখনো মনে আছে যে ছোটবেলা দেখুন তো 10 টাকা 5 টাকা 15 টাকার বেশি বেশি মা বাবারা দিত না এর ভিতরে 10 15 টাকা দিয়ে আমরা অনেক কিছু নিয়ে আসতাম তরমুজ হইতে আরম্ভ করে তারপরে ফুটকুলিয়া কাটলি খুশি আরো অনেক কিছু আছে যেগুলো এখন আমার মনে আসতেছে না এরকম স্মৃতি আপনাদের অনেকের থাকতে পারে অ্যাকচুয়ালি কমেন্টে জানাবেন সো এই মেলাতে এখানে অ্যাকচুয়ালি দেখা যায় বিভিন্ন ধরনের এখানের মেলা তো বোঝেনি কিছু বাট আমাদের বাংলাদেশে মেলার মতোই বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল করে তারা এই মেলাগুলো করে থাকে সো আই হোপ দিস উইল বি ইউ নো ইটস এ রিয়েলি গুড ব্লগ তো এটা অ্যাকচুয়ালি বিংহামটনের সেকেন্ড বাংলাদেশে হোম বলতে ইন্ডিকট এরিয়াতে বাংলাদেশি কমিউনিটি অনেক ওখানে দিন দিন বাংলাদেশি যত মানুষই আসতেছে বেশিরভাগে দেখা যাচ্ছে ইন্ডিকট এরিয়াটাতে দিন দিন বাড়তেছে আমেরিকা সেকেন্ড বাংলাদেশ খ্যাত ইন্ডিকটে সো যেখানে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি প্রচুর বসবাস করে দিন দিন এবং বাড়তেছে অবশ্য অনেক মানুষ আসতেছে ইন্ডিকটের একটু জায়গার দামও কম যার কারণে মানুষ ব্যবসায়িক বা থাকার জন্য বিভিন্নভাবে নিয়ে আসতেছে আইসা নিজেদের বাসস্থান করতেছে সো এই জন্য ইন্ডিকটে একটু বেশি মানুষ বাংলাদেশে অ্যাকচুয়ালি বেড়ে গেছে আর বাড়তেছে আরও চলেন আপনাদেরকে মেলা দেখাই Ah, that's nice. Nice to meet you. In Appalachian. Oh, that's good. Appalachian, yeah? Oh, man. Damn, the video got to see you. I'm not thinking about the moon during that guy, yes, eh? Back to the video. আমি এই সাইডটা একটু দেখাইনি আগে পুরোটা পরে পুরোটা দেখাবো এই যে রোডটা দেখতেছেন এটা ইন্ডিকটের সবচেয়ে বিপুলপূর্ণ একটা জায়গা এমনকি আমাদের বাংলাদেশি এখানে অলরেডি একটা রেস্টুরেন্ট হচ্ছে আমি যখনই ওপেন হবে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো পাশাপাশি দেখা যায় এখানে একটা স্কুল বাংলাদেশিদের ড্রাইভিং স্কুল আছে ওইটা আমি নিবো এমনকি তাদের সাথে কথা বলাবো আপনাদেরকে আপনারা দেখতে পারবেন মানে বিভিন্ন ধরনের মানে বলা চলে যে বাংলাদেশে আমরা যেরকম মেলাতে গেলে বিভিন্ন ধরনের অর্নামেন্ট হইতে আরম্ভ করে এটা মনে হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের যে স্মেল ফ্র্যাগ্রেন্সের জুয়েলারি ইয়া বেশি মানে জুয়েলারি এমনকি বিভিন্ন ধরনের এরকম আমেরিকাতে প্রত্যেকটা অঞ্চলে এই সময়টাতে হয় আপনি যেখানে যাবেন এইরকম ছোটো ছোটো এক দুই দিনের এটা হচ্ছে গিয়ে আপনাদের বাসার জন্য সাজানোর জন্য অনেক ক্রাফটের ইয়ে আছে কাঠের নকশা করা ভোটের জন্য What's my name? Terry. What? Terry. 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 Started in 1985.
water. Thank you so much. This art is from the corner. Finish. Finish again. পুরাটা ওয়াশিংটন স্ট্রিটের ভিতরে পুরাটা ইয়া আছে আমাদের বাংলাদেশি যে এরিয়াতে মসজিদটা এর পিছনে আছে আমি দেখাবো না আপনাদের এটা হচ্ছে সবকিছু হচ্ছে কি আই থিং বই তো বিভিন্ন জিনিস বিভিন্ন ধরনের বই এখানে কিছু হয় এটা হচ্ছে কি হ্যাঁ এটা হোম গুডস বাসার জন্য বাচ্চাদের জন্য কিচেন স্টাফ এটা হচ্ছে খাবার দাবারের একটা ইয়ে এগুলো হচ্ছে বাসার জন্য বিভিন্ন ব্র্যান্ডের আই থিঙ্ক চলেন আপনাদেরকে আমাদের বাংলাদেশি যে রেস্টুরেন্ট এটা এখনো ওপেন হয় নাই ওপেন হলে আমি হয়তো বা আপনাদেরকে যেদিন ওপেন হবে নিয়ে আসবো পাশাপাশি খাবার কী খাবার হয় এভরিথিং তারা করবে ওইটা আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো থ্রু দ্য ভিডিও এই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়ের যে রেস্টুরেন্ট যেটা হবে এটার নামটা এখনও চেঞ্জ হয় নাই তারা নামটা চেঞ্জ করে দিবে এটা আগে যে মালিকের ছিল এটার সো ভিতরটা অথবা যেদিন ওপেনিং হবে ওই দিন আমি আপনাদেরকে এটার ওপেনিং সেরিমনি বা এভরিথিং আমি দেখাবো না এখন চলেন বাংলাদেশি যে ড্রাইভিং স্কুল ওইটার একটা সামনে থেকে ইয়ে দেখাই তারপরে ড্রাইভিং স্কুলের যে কর্ণধর আছে মালিক আছে তাদের সাথে একটু কথা বলবো এই জায়গা সম্পর্কে আর একটু আইডিয়া আপনারা নিতে পারবেন আমাদের ড্রাইভিং স্কুলের প্রবেশ পথ আপনাদেরকে দেখাই তাদের ড্রাইভিং স্কুলের নামটা দেখেন আনন্দ ড্রাইভিং স্কুল নাম্বার টাম্বার সব দেওয়া আছে আপনারা চাইলে মানে যোগাযোগ করে আপনারা ড্রাইভিং আপনাদের শিকার ইয়ে থাকে তারা করতে পারবেন বিশেষ করে এই মেলাগুলোতে বিভিন্ন মধু খাবার জানার জিনিস এবং যে ঘর সাজানোর জিনিস এগুলোই বেশিরভাগ ওঠে খাবার দাবার বিভিন্ন জিনিস বিউটি কসমেটিক বিভিন্ন জুয়েলারি এই জিনিসগুলোই বেশিরভাগ ওঠে এটা হচ্ছে এখানে খাবার দাবার স্টেক এরকম ট্রাক দেখবেন আমেরিকাতে বিভিন্ন জায়গায় ট্রাকে করে বিভিন্ন দেখাতে মানুষ বিক্রি করে খাবার দাবার ফ্রুট চাইলে ফ্রুটও নিতে পারবেন এই ফ্রুটগুলো এগুলো কত পাউন্ড 2.45 আড়াই ডলার করে বিভিন্ন জিনিস বিভিন্ন ফ্রুটস ক্যাক আছে ফ্রুটসের ক্যাক $5 $3 ভিতরে পাবেন আপনারা অনেক এগুলো বাসা সাজানোর জন্য How are you? Oh, this happens every year. It's Apple Fest. Oh, Apple Fest. Yeah, it's called, so they have it once a year, and they have different labels of different festivals that they have during the year. Like every year, this is happens, yeah. Every year, except for you know, when COVID this year. What's your name? Doug Stone. Nice to meet you. Karim, yeah. Thank you. সো অ্যাকচুয়ালি দে আর তারা চার্চের থেকে বিভিন্ন জিনিস ইয়ে করে চার্চের তারা বিভিন্ন বলা যায় না আমাদের ধর্ম প্রচার করে আর কি এক একজন এক এক রকমভাবে এখানে হচ্ছে অ্যাপেল বাগান অ্যাপেল বাগানে তারা অ্যাপেল সব কিছু নিয়ে আসে এখানে ছোটোবেলা যেটা মানে মেলাতে তো এখনও বাচ্চারা প্রচুর ইয়ে থাকে একটা অ্যাট্রাকশনে থাকে যে পপকর্ন আলাদা করে বিক্রি আমরা যে সম্পাপির মতো যে ইয়েগুলো আছে এই দুই দিন খাই হোয়াট ইউ কল দিস কটন ক্যান্ডি ও সরি হ্যাঁ দ্যাটস নাইস মানে সব কিছুই আছে বাংলাদেশের অনেক কিছু দেখা যায় যেগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় নাইস অনেকগুলো পাথর হাই হাউ আর ইউ ইউ ক্যান সি লট অফ রকস ডিফারেন্ট নেমস ডিফারেন্ট কাইন্ড অফ অনেকগুলো ইয়ে আছে দেখা যাও ক্রিস্টাল ক্লিয়ার মেহেদি হেনা আই থিঙ্ক পিপল টু হেনা
বাংলাদেশে শুধু না আমেরিকাতে দেখেন হেনা কার্যক্রম চলে এটা টেটু না হেনা ইয়ে করার জন্য তো এই পুরোটা ওয়াশিংটন স্ট্রিটের ভিতরে পুরোটা আজকে বদ্ধ এখান দিয়ে নিকটের ভিতরে সবচেয়ে এখানের জনবহুল বিজিএস্ট স্ট্রিট বলা চলে এবং কি জাঁকজমকপূর্ণ স্ট্রিট এটা এটা অ্যাকচুয়ালি অতীতে হয়তো আরও বেশি ছিল তো কাল ভদ্রে বলা চলে এটা আরও জমজমাট কমে গেছে বা এখন বাঙালি বিভিন্ন জিনিস আস্তে আস্তে মুখ করতেছে আমাদের বাঙালিরা যেখানে যায় এটা বোঝেনি জায়গাটা একদম বাঙালি একবার যেখানে যাওয়া শুরু করে সেই জায়গার ভিতরে আর কোনো নিস্তার নাই একদম এটাকে ইয়ে করে ফেলে তো এরকমই হবে ইনশাআল্লাহ এই যে রেস্টুরেন্টটা এটা পাকিস্তানি একজন কিনছে তারা পাকিস্তানি একজন হালাল রেস্টুরেন্ট করবেন আমি একলা তারা মসজিদের সামনে মসজিদের নিয়ে অ্যাকচুয়ালি পুরো একটা ব্লগ আছে আপনারা ইচ্ছে করলে বিংহামটনের পুরো ব্লগটা আপনারা দেখতে পারবেন যতগুলো মস্ক আছে সবগুলো আমি অ্যাকচুয়ালি একটা ভিডিওর ভিতরে করার চেষ্টা করছি সো আমি এখানে জাস্ট আপনাদের দেখাবো যেটা আর ডিটেলসই হচ্ছে কি আমার অন্য ভিডিওতে থাকবে সো আপনারা এটাতে দেখে নিতে পারেন এভরিথিং সো এটা হচ্ছে আমাদের মস্ক 1202 মন্ড্রু স্ট্রিট অ্যান্ডিগড নিউ ইয়র্ক 13760 তো এখানে অ্যাকচুয়ালি নিউলি অ্যাকচুয়ালি মসজিদটা আমরা বাংলাদেশিরা দিয়েছি হয়তো বা এটা আমি সিক্স মান্থ হয়েছে এটা স্টাবলিশ হয়েছে সো এটা দিন দিন গ্রো করতেছে মানুষ আসতেছে ইনশাল্লাহ আরও বড় হবে কমিউনিটিও বাড়তেছে এটা গতকালকে থেকে স্টার্ট হয়েছিল সো আজকে পুরো দিন থাকবে আমি জানি না আগামীকাল হয়তো থাকতে পারে সো এইভাবে অ্যাকচুয়ালি মেলা উদযাপন করা হয় সো আই হোপ আপনারা এই মেলার কার্যক্রম অবশ্যই উপভোগ করছেন আই হোপ আজকের মেলাতে আপনারা অনেক কিছু নতুন কিছু দেখতে পারেন আই হোপ লাইক দিস ওয়ান অলসো ছোটো ছোটো এরকম মেনো মেলার মতো করে তো এই মেলাগুলো অ্যাকচুয়ালি বিভিন্নভাবে বাংলাদেশে আমরা মেলাতে খুব আনন্দ করি ছোটোবেলা দিয়ে আপনাদের অতীত স্মৃতিগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা ছোটোবেলায় আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল কারণ আমিও আমার অভিজ্ঞতা যতটুকু ছোটোবেলায় খুব ইয়ে ছিল খুবই আমরা মজা করতাম মেলা আসলে সো এগুলো অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন শেয়ার করবেন আপনারা অ্যান্ড ইফ ইউ লাইক ক্লিক দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম